আমরা বেরিয়েছি বাইরে ঘুরতে, যেরকম আপনাদেরকে বললাম যে খেতে বেরিয়েছি, তারপরে একটু দশের সময় ঘাটে যাবো। এখন দেখছি কোথায় খাবার পাওয়া যায়, বাবা মা অত খাবে না আগেই বললাম। আর এখানে দেখুন বেনারসি শাড়ি শোরুম স্ট্রিট, এখানেও শাড়ি আছে। আমি আমলোক খানে গিয়ে নিকলে এক কার্ড আপলো আমারা। আচ্ছা ঠিক আ ভাই ইয়ে বলছেন দেখা। আচ্ছা ঠিক আপলো বলছেন জানা। আচ্ছা ঠিক আমরা রাস্তায় বেরিয়েছি, একজন আমাদেরকে কার্ড দিল বেনারসি বিক্রি করতে চাইছি, আমাদেরকে বলছে একদম কম দামে করে দেবো। আমি বললাম তাহলে ঠিক আছে। টোস্ট বিস্কুট টোস্ট আমাদের কলকাতা থেকেও কে অডিক প্লেস। আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে, এখন যেতে পারছি না। আচ্ছা এইগুলো দেখুন বিক্রি হচ্ছে, চাট কচুরি দিয়ে চাট বানাচ্ছে উনি। এগুলোই হচ্ছে বারাণসীতে খাওয়ার জিনিস। ফুচকা ভেঙে দিল, ফুচকা চাট মশলা। লেবু বিটনুন আরো অনেক কিছু আছে। আমরা আছি সেন্টার বারাণসী, আমার ডান দিকে গেলে দশসেরা ঘাট, সোজা গেলে বিশ্বনাথ টেম্পল। এবার আমরা খুঁজছি খাবার জায়গা, কোথায় খাবার জায়গা পাচ্ছি না। আর এটা হচ্ছে বারাণসী মার্কেট, তাই না? বারাণসী মার্কেট। ও আচ্ছা, আমাদের স্প্ল্যানেড চত্বরের মতো। আচ্ছা 100 টাকা করে চুড়িদার বিক্রি হচ্ছে। আচ্ছা আমরা এসি খেতে উপরে, কি বাবা। আচ্ছা এই হচ্ছে জায়গা খাওয়ার, আমি আর কাউদি এখানে খাবো। আসো এখানে আসো। আচ্ছা বাবা উপরে আসবে না। আচ্ছা কী কী আছে দেখিনি, কী নেবো স্যার আপনাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? আগে দেখিনি কী কী আছে। আচ্ছা ক্লাউদিয়া নিয়েছে মিনি স্পেশাল থালি 140 টাকা, আর আমি নিয়েছি ভেজ চাউমিন হাফ প্লেট 45 টাকা। এটা হচ্ছে আমাদের গ্লাস জল খাওয়ার, কী অবস্থা। আর এখানে একটা ভিউ আছে, মার্কেটে লোক যাচ্ছে, এখানে লোকে আমাদেরকে দেখতে পাবে খাচ্ছে। আর নিচে হচ্ছে খাবার, হ্যাঁ, আর এই হচ্ছে জল। একটা জপমালা কিনবে রুদ্রাক্ষের। আমরা চলে এসেছি দশেশেরা ঘাট, দেখুন আমার সামনে এখানেই আরতি হবে। বাপরে বাপ, কাতারে কাতারে লোক বসে আছে। আচ্ছা আমরা আছি এখন গঙ্গা ঘাটে, দশমীদাস ঘাট, বসে আছি আরতি দেখার জন্য। মা বাবা আছে পেছন দিকে, আর ওখানে বসে আছে, আর ক্লাউডিয়া বসে আছে সামনে। এক ঘন্টার আরতি, আর আমরা এখানে শুধু বসে বসে আরতি দেখবো। পার হেড 50 টাকা করে, 200 টাকা শুধু। এটা ক্লাউডিয়া জিতের জন্য, আর কিছুই না। আমি ওকে বললাম যে ঘাটের যে কোনো সাইডে বসে গেলে একটা ফ্রিতে আরতি দেখা হয়ে যাবে, এখন 200 টাকা দিয়ে আরতি দিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন বলে দিচ্ছি অসুবিধা নেই কোনো। একটু পরে শুরু হবে। ভগবান
হ্যাঁ নিয়ে চলে যাবো। ঠিক আছে এখন ভালো লাগছে? আজ বুঝো প্রেশার একটু, তোমার প্রেশারটা একটু লো হয়ে গেছে, একটু লো হয়ে গেছে। তুমি ঠিক আছো? তোমাকে একজন ডাক্তারবাবু দেখেছে। তাবো ওই দেখো হয়েছে, মোটামুটি এখন চলে যাবো। ঠিক আছে আচ্ছা, একটা আপনাদের একটা জানিয়ে রেখে একটা বিষয় হলো, আমার মায়ের সাথে এখানটা আমরা শুয়ে দিয়েছিলাম, বাবা ডাকছিলো আমার অনেকক্ষণ ধরে, আমরা সামনে ছিলাম, অতটা শুনতে পারিনি, পরে বাবা ডেকেছে। এখন মা ঠিক আছে? তোমার মা ঠিক আছে? এখন বাজি ইনসিডেন্ট হলে একটুখানি প্রেশারটা কমে গেছে, আমার ডাক্তারও ছিল পেছন দিকে, সাউথের ডাক্তার দিকে, একটু বললো একটুখানি বসে শুয়ে জল দিন চোখের মুখে, ঠিক হয়ে যাবে। এখন ঠিক আছে আমার মা। এখন বাড়ির দিকে যখন মানে হসপিটাল দিকে যখন যাবো, তখন কিছু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেবো, তাহলে একটু যদি ভালো থাকে বা ঠান্ডা জল, তারপরে সব ঠিক হয়ে যাবে। একদম আস্তে আস্তে আসবে, নিচে দেখো নিচে দাঁড়ো 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 টেবিলে 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 হ্যাঁ উপরে দড়ি আছে, আস্তে দড়ি আছে, আস্তে আস্তে ঠিক আছে, আসছে আসছে। চলো কোন দিক দিয়ে যাবে? এখানে যেতে পারবে না ও, একটু একটু দাঁড়াবে, একটু দেখবে নাকি, একটু দেখবে মা নাকি হাঁটবে? চলো হাঁটো চলো। और फोटो सेल्फी नहीं खींचेंगे किसी भी कैमरे द्वारा या मोबाइल द्वारा, कोई भी फोटोग्राफी या सेल्फी नहीं लिया जाएगा। ये कितने का है? 550। তো আজকের এই ব্লগটা বন্ধুরা আপনাদের জন্যই, ঘাটে গেলাম, আপনাদেরকে দেখালাম দশসেরা ঘাট যেখানে আরতি হয়, এবং মা একটু অসুস্থ হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারপরে চোখে চোখে জল ঠল দিলাম, জল খাওয়ালাম, ঠিক হলো। তারপরে একটা ডাক্তারবাবু ছিল পেছন দিকে, বললো ওনার প্রেশারটা একটু লো হয়ে গেছে, কিন্তু ওনার প্রেশার মানে ঠিক আছে, মোটামুটি একটু লো আছে। তো বললো তারা ঠিক আছে, তো আপনারা আস্তে আস্তে আগান, তারপরে করবেন না, আস্তে আস্তে বাড়ি যাবেন, তাহলে ঠিক আছে। তো এটুখানি আমি জাস্ট দেখালাম আপনাদেরকে যেটুকু পারলাম। এরপরে আবার নেক্সট ব্লগ আপনারা ওয়েট করুন, দেখা আবার পরের ব্লগে। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, কমেন্ট করে জানবেন কেমন লাগছে, লাইক বাটনটা ডেফিনেটলি দেবেন প্রেস করে, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি হ্যাপি। ঠিক আছে, দেখা হবে আবার পরের ব্লগে।